হ্যালো গাইস, আজকে আমি এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগের ব্যাপারটা হচ্ছে আমি আজকে করব তোমাদের সামনে কিছু কিছু প্রশ্নের রিভিল। তো আমার কিউএনএ যারা যারা দেখতে চাও তারা আমার সঙ্গে থাকো। আজকে আমি ঘুরতে ফিরতে তোমাদের সাথে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেব। আজকের কিউএনএ হবে একটু নতুনত্ব, অন্য সময় কিউএনএ করি এক জায়গায় বসে গল্প করি কথা বলতে বলতে, বাট এই কিউএনএটা আমি ঘুরতে ফিরতে সব রকম প্রশ্নের উত্তর দেব। টানা যতগুলো প্রশ্ন আমার ভালো লেগেছে, খারাপ লেগেছে, সব কিছু খারাপ ভালো মিশিয়ে আমি সব প্রশ্নের উত্তর দেবো। তাহলে আমার সঙ্গে আজকে আমার সাথে আছে সৌহার্দ সরকার, সাথে আছে প্রীতম ওম চৌধুরী, সাথে আছে রিতম, সাথে আছে নিখিলেশ, আর আছে আমার ছোট্ট বন্ধু সৌমিতা। আজকের ভিডিওতে আমি সবাইকে একটা করে প্রশ্ন করব, যারা যারা আমাকে যে যে প্রশ্ন করেছে। ফার্স্ট প্রশ্ন সৌহার্দকে আমার তরফে, আচ্ছা জেফারের কি বিয়ে হয়ে গেছে? অনেকে কমেন্টে করেছে তোমার না, জেফারের বিয়ে হয়নি, এরকম ভিডিও করছে। এবার তোমাকে আমি আমার তরফ থেকে একটা প্রশ্ন করি, প্রীতম চৌধুরী কি জেফারের সত্যিকারের বয়ফ্রেন্ড? না না, আরে না না, তো ওরকমভাবে বলিস না, গুড রাইট, হ্যাঁ তুমি তো আছোই আমার লাইনে সবসময়। আচ্ছা এবার কোশ্চেন আসে ভাইয়ের কাছে, জেফার দি কি রাগি নাকি খুব ভালো? এটা ভালো। নিখিলেশ, নিখিলেশ কে এমন একটা প্রশ্ন করবো আমার তরফ থেকে, নিখিলেশ আমার ফেভারিট খাবার কি? ফুচকা, রাইট। আচ্ছা সৌমিতা, অনেকে আমাকে বলে যে দিদি তোমাকে সাজলে ভালো লাগে না, অনেকে বলে ভালো লাগে, তোর কি মত, সাজলে ভালো লাগে না না সাজলে ভালো লাগে? দুটোতেই আলাদা লাগে, সাজলে সুন্দর লাগে আর সাজলে বাজে লাগে না, মানে ওটা ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি এরকমই সুন্দরটা হয়। সবাই বুঝতে পারছো আজকে কিন্তু কিউএন এর ব্যাপার স্যাপারই আলাদা। আমি সবাইকে কথা বলার সুযোগ দিচ্ছি, আমি অনেকবার নিজের মুখ দিয়ে বলেছি তাই আজ সবাইকে দিয়ে বলাচ্ছি। আর তোমাদের আরো অনেক প্রশ্ন আছে কিন্তু এইভাবে না, আমি ঘুরতে ফিরতে উত্তর দেবো। তাহলে সঙ্গে থাকো গাইস। আমি এবার নেক্সট কোশ্চেন নিয়ে এসে গেছি প্রীতমকে, এবার আমি আর একটা কোশ্চেন করব। তো চলো, আচ্ছা প্রীতম, অনেকের কোয়েশ্চেন যে আমি কখন বাড়ি যাই, আমার টাইম শিডিউল কেমন, আমি এখানে থাকি নাকি বাড়ি যাই, তো তোর এখানে কি মতামত, তুই সত্যি কথাটা আজকে বল। এখন আমি ইউটিউব করি, যখন আমরা টিকটক করতাম তখনও পার ডে ভোরবেলায় 500 সময় বেরোতো বাড়ি থেকে, এখানে 10টার মধ্যে পৌঁছে যেত, পৌঁছে গিয়ে এখানে ভিডিও ভিডিও করতো, আবার 5টার সময় ব্যাগটা গুছিয়ে চলে যেত বাড়ি। এখনও সেম, কিন্তু একটু আলাদা হয়েছে, তখন টিকটক ছিল পার ডে ভিডিও করতে হতো, এখন ইউটিউব যেহেতু সেহেতু ভিডিওটা একটু কম করতে হয়, তাই জন্য ও আসে একদিন। আমি আজকে এলো, ধরো আজকে সকালবেলা এলো, সেদিনটা থাকলো, আজকের দিনটা ধরো থাকলো, পরের দিনটা থাকলো, তার পরের দিন ব্যাক করে এলো বাড়িতে, দুদিন বাদে আবার এলো। ওই ওই দুদিনের মধ্যে পুরো ভিডিও সব কিছু কমপ্লিট করে নেয়, এইভাবে ও যাতায়াত করে। অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছো, তো এবার আমি সৌহার্দকে দুটো প্রশ্ন করব আমার তরফ থেকে, যে দেখি সৌহার্দ আমাকে কতটা চেনে। অনেকে আমাকে প্রশ্ন করো, তো কিউএনএটা কিন্তু আমার, আমি অনেককে দেখেছি এখন কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে দিদি এটা কার কিউএনএ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারবে না। তো বাই দ্য ওয়ে কিউএনএটা আমার, কিন্তু প্রতিবার কোয়েশ্চেনের উত্তর আমি দিই, কিন্তু এবার মজা হচ্ছে, এবার আমার কোয়েশ্চেনের উত্তর দেবে সৌহার্দ আর প্রীতম। ভাই যারা যারা আছে তারা তারা উত্তর দেবে, তো আমি পরের কোয়েশ্চেনটা করবো সৌহার্দকে, সামনে বসে আছে, তাহলে চলো প্রশ্ন করা যাক সৌহার্দ। হ্যাঁ বলো। আমার ফেভারিট ইউটিউবার কে? আমি তিনখানা কালারের পরে আছি।
দেখেছি অনেকে লেখে তোমার তোমার কি সত্যি বিয়ে হয়ে গেছে, তোমার কি তুমি এখানে থাকো, দেখো তোমাকে নিয়ে যে এক মিনিটও ভাবছে তার মানে তার কাছে কত টাইম এটা তোমাকে বুঝতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সে তোমাকে নিয়ে ভাবছে, দেখো আমাকে নিয়ে ভাবছে তার মানে আমি কি অল্প হলেও একটা জায়গা ওদের মনে অর্জন করতে পেরেছি। সাধারণ মানুষকে নিয়ে তারা ভাবছে না, আমাকে নিয়ে ভাবছে, তাহলে তাদের আমার প্রতি একটা ভালোবাসা আছে, মানে আমি তাদের মনে একটা জায়গা তৈরি করতে পেরেছি, খারাপ হোক ভালো হোক তারা যখন আমাকে নিয়ে ভাবছে, থ্যাংক ইউ সো মাচ। আরো ভাবো, আমি চাই তোমরা কমেন্ট যত করবে আমি তত বেশি উৎসাহ পাবো কাজ করার, কমেন্ট করতে থাকো। কারণ আমি প্রথম থেকেই যখন থেকে আমি টিকটক করেছি তখন থেকেই আমি অনেক কিছু দেখেছি, মানে আমি অনেকটা ফেস করে তবে আজকে এই জায়গাটুকুতে আসতে পেরেছি। তো আমার খুব ভালো লাগে, আমি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতেও খুব পছন্দ করি, আর এরম ধরনের সব রকম মানুষকে নিয়ে চলতে আমার খুব ভালো লাগে। আর কোনো সমালোচনা আমার মধ্যে আমি কাউকে নিয়ে করিনি, তো তোমরা যদি আমাকে নিয়ে সমালোচনা করো সেটা আমার খুব ভালো লাগে, কারণ আমি বুঝতে পারি আমি ভুল করছি না ঠিক করছি। পদে পদে ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, আজকে তোমরা আছো বলেই আমার জেফারে 2 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। থ্যাংক ইউ গাইজ, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। কু খাওয়া খাওয়াস নি একবার, তুমি খাওয়াবে, আমিও খাওয়াবো, ডেফিনেটলি আমি খাওয়াবো। থ্যাংক ইউ গাইজ এত হেল্প করার জন্য। আচ্ছা আমার আমার তরফ থেকে একটা তোকে প্রশ্ন আছে, তোকে যদি আমি কোনদিন প্রপোজ করতাম তুই হ্যাঁ বলতিস না না বলতিস? তুমি যে এই চুড়িটা পরো, এই চুড়িটা কেন পরো একটু রহস্য বলবে? এটার অনেক রহস্য আছে। আমি যখন টিকটক করতাম আমি তখন থেকেই চুড়িটা পরি, কারণ এই চুড়িটা আমার খুব লাকি। আমি যখন আমি তো অনেক দূর থেকে আসি, অনেকে আমার যাত্রাপত্রা জানো না, তাদেরকে আজকে আমি আমার যাত্রাপত্রা বলছি। আমি বেহালা থেকে মানে আমি বাড়ি থেকে অটো ধরে বেহালা আসতে হয়, বেহালা থেকে চৌরাস্তা আসতে হয়, চৌরাস্তা থেকে আসতে হয় টলিগঞ্জ, টলিগঞ্জ থেকে অটো করে গড়িয়া, গড়িয়া থেকে অটো করে আসতে হয় বারুইপুর, বারুইপুর থেকে আবার টোটো করে আসতে হয় হচ্ছে প্রীতমের বাড়ি। তো ওই যাত্রাপথে আমি যখন অনেক বান্ধবী টিকটক করি, তো সেই সময় আমার এই চুড়িটা চোখে পড়ে। আমি কিনেছিলাম যথারীতি, তো ওই চুড়িটা পরার পর থেকে আমার প্রথম প্রথমে যে ফলোয়ার্স ছিল তার থেকে অনেক বেশি আমি দেখতাম যে এটা আমার একটু লাকি, মানে এটা পড়লে আমার অনেক বেশি একটু কনফিডেন্ট পেতাম, আমার ভিডিও ভিউজ হতো, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি যখন ভিডিও করি আমি চুড়িটা পরে ভিডিও করে দেখবে বেশিরভাগ, আমি অনেক রকম যখন জামা পরি খুব কম সময়ে আমি অন্য জামার সাথে এটা চেঞ্জ করি, বেশিরভাগ টাইমে এটা আমি পরে মানে পরে করার চেষ্টা করি কোনো না কোনো শর্টে বা কিছুতে, এবং সত্যি সত্যি সেই ভিডিওগুলো খুব ভালো চলে। তো এটা আমার লাকি চার্ম বলতে পারো। তো এই জিনিসটা আমার কাছে খুব মূল্যবান, হয়তো খুব দামি না কিন্তু এটা আমার কাছে খুব মূল্যবান জিনিস। গাইজ ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে আমার আজকের মতো ভিডিও, প্রীতম হাঁপিয়ে পড়েছে, এই দেখতে পাচ্ছ সবাই বসে আছে হাঁপিয়ে পড়েছে। তো আজকে আমরা এখন ফুচকা খাবো, তো সবাই মিলে দেখবে, আমরা এনজয় করবো, তোমরাও এনজয় করো আমাদের সাথে ভিডিওটা ব্লগটা। তাহলে দেখাই চলো, ফুচকা রাখা আছে, এটা কার হাফ প্যান্ট, সৌহার্দ সরকার, নিকু চুড়ি ভাজা এনেছে, চিপস আছে এখানে, আমরা হ্যাঁ করো, কে বারণ করে? তোমার ইচ্ছা হয়েছে ভিডিও করার, প্রেম করা শেষ? ভগবান গোবিন্দ দা থ্যাংক ইউ রোজ এত ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য, তুমি ছাড়া তুমি অভিজিৎদা থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য, ছোট বোনের মতো ভাবো তুমি আমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নিখিলেশ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, একটা ফটো এডিট না করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ, বড় দিদি ভাবিস বলে, থ্যাংক ইউ প্রীতম সব ভিডিও বাজে করে এডিট করে দেওয়ার জন্য। কি করে এখন সৌহার্দ লাগাচ্ছে মানে ফোন ইয়েতে, ওটাকে বলে ব্লগ স্ট্যান্ডে, ব্লগিং স্ট্যান্ডে লাগাও তুমি ফোনটা। তো
আমরা সবাই খাওয়া দাওয়া করি। এইবার আমরা এখন খাচ্ছি চিপস, ফুচকা হাওয়া হয়ে গেছে চাটনি দিয়ে, চাটনি টক জল, হ্যাঁ চাটনি দিয়ে চিপস, এই টক জলও খাচ্ছি। অবস্থা না খেলে বুঝতে পারবে না কি হচ্ছে, ইঁদুরে খেয়ে নিয়েছে হাফ, এখন খাবে না, এখন খাবে না, খাবো না, তুলে দেখাচ্ছি আমি, এই দেখো ইঁদুরে খেয়েছে, ইঁদুরে খেয়েছে, এটা প্রীতম খাবে, হে ভগবান, আমি ইটস মি। ভুলে যাবে না একটা লাইক করতে, একটা শেয়ার করতে, আর সাবস্ক্রাইব করতে। তাহলে সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, দেখা হবে পরের ব্লগে, টাটা।